প্রিয় দর্শক বন্ধু টিভি নিয়মিত আয়োজন আজকে আপনি তাকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছি আমি আজকে কথা বলো সিটি নির্বাচনের পরবর্তী যে ধরনের আশা আকাঙ্ক্ষার মধ্য দিয়ে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জন ডাব্লু সরকার তাকে স্বাগত জানাচ্ছি যে নির্বাচনের প্রতি সারা দেশের মানুষ বিশেষ করে রাজশাহীর মানুষ এক ধরনের উন্মুখ হয়েছিল যে নির্বাচনের ফলাফল কি হবে এবং একটা নতুন মাত্রা দেখতে পেলাম যে পর্যায়েটাতে বিএন আওয়ামী লীগের যে নেতাকর্মীরা আছেন এবং তিনি সাথে সাথে যারা অরাজনৈতিক সংগঠনের যে ব্যক্তিরা ছিলেন পেশাজীবী মানুষ ছিলেন যারা রাজনীতির মাঠে ছিলেন না তারা আপনার দলীয় প্রার্থী এইচ এম খায়রুজ্জামালের পক্ষে যেভাবে করে মাঠে ছিলেন তার এক ধরনের ফলাফল যেটা আপনারা আশা করেছিলেন সেই কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়েছেন এই যে একটা বাড়তি চাপ এই জায়গা থেকে আপনারা কী ধরনের ভূমিকা নিচ্ছেন জনগণের যে আকাঙ্ক্ষা আপনার দলের আকাঙ্ক্ষার পাশাপাশি আবার মানুষের যে আকাঙ্ক্ষাটা তৈরি হলো ধন্যবাদ আপনার মাধ্যম দিয়ে আপনার অগণিত দর্শক যারা আছেন দেশে এবং দেশের বাইরে যারা দেখছেন এটিভির তাদের সকলকে ধন্যবাদ জানাই এবং নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে রাজশাহী সিটি কর্পোরেশন হয়েছে তার জন্য মহান রাবুল্লাহ আলমিনের কাছে সুক্রিয়া আদায় করি আসলে এই সিটি কর্পোরেশনের নির্বাচন যেটি সদ্য হয়ে গেল তিরিশে জুলাই এই নির্বাচনে আপনার হচ্ছে ২০১৩ সালে আমরা কিন্তু পরাজিত হয়েছিলাম তালা প্রতীক নিয়ে জন নেতা এম খায়রুজ্জামান লিটন হয়ে পরাজিত হয়েছিল রাজশাহীর মানুষ তখন কিন্তু মনে করেছিলেন যে খায়রুজ্জামান লিটনের চাইতে আরও বেশি উন্নয়ন রাজশাহীর মানুষ পাবে তাকে যাকে ভোট দেওয়া হয়েছিল মোসাদ্দুক হোসেন বুলবুল যিনি আজকে পরাজিত হয়েছেন তিনি কিন্তু মনে করেছেন রাজশাহীর মানুষ মনে করেছেন তিনি অনেক বেশি আরো উন্নয়ন দিতে পারবেন সেই জায়গা থেকে কিন্তু মানুষ একটা বড় ধরনের একটা হুঁচট খেয়েছে রাজশাহীর মানুষ আমরা পিছিয়ে গেছিলাম এই চার বছর আট মাসে কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন আমরা পাই নাই যেটি আমরা দেখেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী তিনি রাজশাহীর জন্য যা করেছিলেন সেটি কিন্তু তারপরেও আর তিনার সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে যেটি করার কথা ছিল সেটি মানুষ মানুষ সেই সেবাটা পায় নাই সেক্ষেত্রে কিন্তু যখন নির্বাচনে তফসিল ঘোষণা হলো তখন থেকে কিন্তু মানুষের মধ্যে একটা একটা প্রতিক্রিয়া ছিল যে না আমরা দু সালে যেটি করেছি সেটি আর এখন করব না আমরা নৌকা ভোট দিয়ে উন্নয়নটাকে আরও বেগমান করতে চাই সেই যখন আমরা নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরে মানুষের দুয়ারে দুয়ারে গেছি এবং প্রতীক পাওয়ার পর যখন আরও আমরা প্রচার প্রচারণা করেছি আমরা দেখলাম যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠনগুলো আমরা অবাক হয়েছি যে সমস্ত রাজশাহীর পেশাজীবী সংগঠন সাংস্কৃতিক মনা মানুষ ডাক্তার আইনজীবী খেলোয়াড় ব্যবসায়ী প্রতিনিধি বিভিন্ন গোষ্ঠী আপনার হচ্ছে নিগোষ্ঠী হিন্দু খ্রিস্টান সবাই কিন্তু দেখলাম যে জামান লিটনের জন্য তারা স্বতঃস্ফূর্তভাবে নৌকার পক্ষে কাজ করার জন্য তারা মাঠে নেমেছিল এটা আমাদের একটা বাড়তি পাওয়া আর সবচাইতে বাড়তি পাওয়া যেটি হচ্ছে যে আমাদের সংগঠন এত বেশি সুসংগঠিত ছিল এই নির্বাচনটাকে ঘিরে যে আমরা চুল পরিমাণ কোনো গ্যাপ আমরা রেখেছিলাম না সবাই কিন্তু স্বতঃফূর্তভাবে কাজ করেছে এমনকি আপনি অবাক হবেন যে আমরা একটা বাড়িতে ভোট চাইতে পনেরো থেকে বিশ বারও দিচ্ছি তারা বিরক্ত হয়ে বলেছেন যে বাবা যাও আর এসো না ভোট আমরা নৌকাতেই দিব আমরা সিদ্ধান্ত নিয়েছি এ কারণে কিন্তু আমরা এত ভোটে ব্যাপল ভোটে ব্যর্থতার কথা বললেন যে ব্যর্থতা বিএনপি ছিলেন তার যে ব্যর্থতা কিন্তু এই ভোটাররাই তো যে যেটা বলছেন দু হাজার সালের নির্বাচনে উন্নয়নের পক্ষে মানে উন্নয়নের যে বার্তা নিয়ে এবার ভোটের মানুষের দোয়ারে গিয়েছেন সে একই বার্তা নিয়ে দু হাজার নির্বাচনে আপনারা গিয়েছেন এর সাথে যেই জিনিসটা আপনাদের নতুন পর্যায়ে ঐক্যবদ্ধ আওয়ালী কিন্তু যেই ভোটাররা উন্নয়নের পক্ষে উন্নয়নের কথা শুনেও ভোট দেয়নি সেই ভোটাররা আজকে উন্নয়নের জন্য কি কারণে ভোট দিল এখানে তো একটা সুযোগ ছিল যে এই বরেন্দ্র মাটি নরম মাটির মানুষের নরম যেখানে তারা বলছে যে আমাদেরকে চৌত্রিশ মাস দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি ছাব্বিশ মাস দায়িত্ব পালন করেছি এই বিষয়টা ছিল আর একটা তো বিষয় ছিল যেখানে বিগত ভোটটা হয়েছে দলীয় প্রতীকের বাইরে এইবার ভোটটা হয়েছে ধানের শীষ বনাম নৌকা প্রতীকে যেখানে বলাই হয় এটা বিএনপির ঘাটে সেই জায়গায় মানুষ ধানের শীষকে ডিনাই করে নৌকা প্রতীকে সুনির্দিষ্টভাবে ভোটটা এবং তাদের রায়টা দিয়েছে দেখুন দুই হাজার তেরো সালে কিন্তু আমরা অপপ্রচারের কাছে হেরেছিলাম আপনারা জানেন যে দুই সালে শাপলা চত্বরে রসুল্লা সাল্লা সাল্লামকে করেছিলেন বলে হেফাজতে ইসলামের নামের একটি সংগঠন তৈরি হয়েছিল এবং তারা কিন্তু ওইখানে সমাবেশ করার পারমিশন নিয়েছিলেন সরকারের কাছ থেকে সন্ধ্যা বৈকালের মধ্যে তারা সমাবেশটা শেষ করে দিবেন। তখন না করেছেন তারা যখন সরকার পতনের হুমকা দিয়েছেন সরকার কিন্তু একটু হার্ড লাইনে গেছিল আপনারা দেখেছিলেন এবং সেটিকে কিন্তু তারা ছত্রভঙ্গ করে দিয়েছিলেন এইখানে লটানো হলো যে না শেখ হাসিনার প্রার্থী খায়রুজ্জামান লিটনকে ভোট দিলে তারা আলেমোনামাদেরকে ঠিক রাখবে না তারা দশ হাজার হেফাজতে ইসলামের কর্মীকে তারা হত্যা করেছে এবং সেই লাশগুলো এই বাংলাদেশে দাফন করা হয়নি ভারতের মাটিতে দাফন করেছে সেটা একটি মিথ্যা চাচ্ছিল আর একটি মিথ্যা ছিল যে লিটন ভাইয়ের যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো করেছিলেন তিনি কিন্তু নদীর ধার কেন্দ্রিক যেগুলো পরিত্যক্ত জায়গা সরকারের সেই জায়গায় একটু বিনোদনের ব্যবস্থা করেছে মানুষজন চলাফেরা করতে পারে নির্বিঘ্নে সেটা গেছে সেইটিকে কিন্তু বস্তি এলাকায় যেয়ে তারা বলেছিলেন যে লিটন এবার মেয়র হলে আপনাদের যা বস্তি আছে সব কিছু উঠিয়ে দিয়ে এখানে বিনোদন পার্ক বা খেলার মাঠ এগুলো করবেন মানুষ কিন্তু ওটাও বিশ্বাস করেছিল এখানে শেয়ার বাজারে একটা ভুয়া তুলসী পাতা তুলেছিলেন যে শেয়ার বাজার ওইটা ওইটা একটা ঘটনা দেখাইছিল এবং সর্বোপরি যেটি হয়েছিল যে দল তখন কিন্তু এত বেশি ঐক্যবদ্ধ ছিল না দল এত বেশি ঐক্যবদ্ধ ছিল না সে কারণে আজকের দিনে যে ঐক্যবদ্ধ আওয়ামী আমরা দেখলাম যে এই রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে এক জায়গা থেকে একটা জিনিস যে তরুণ নেতৃত্বকে আসলে আওয়ামী লীগের তৃণমূলের ভোটাররা ভোট দিয়ে একটা রায় দিয়েছে এই জায়গা থেকে একটি গ্রুপ তো ছিল যারা সক্রিয়ভাবে আওয়ামী রাজনীতি করেন তাদেরকে পেয়েছেন পাশাপাশি তো দীর্ঘদিনের ক্ষোভের আমরা প্রতিফলন দেখেছি বিগত নির্বাচনে যে নেতাকর্মীরা ভোট দিতে যায়নি পোস্টার পর্যন্ত নিজের বাসা থেকে তারা জনগণের কাছে বিতরণ করবে সেই এটি তো দুই হাজার তেরো সালে হয়েছিল আমি তো স্বীকার করছি এটা দুই হাজার তেরো সালে ছিল এই কারণে দুই হাজার সাল থেকে তেরো সাল পর্যন্ত খায়রুজ্জামান লিটন মেয়র ছিলেন হয়তো কোনো কারণে কোনো কারণবশত অনেক নেতাকর্মী তার কাছ থেকে বিমুখ হয়ে আসছেন এটাতে তারা অসন্তুষ্ট ছিল এটা আমার অস্বীকার করার কিছু নাই হয়তো তিনি শত ব্যস্ততার মাঝে হয়তো অনেকের ডেডিকেটেড কর্মী তিনি খোঁজ রাখতে পারেন নাই এটিও আমাদের হয়তো একটা ব্যর্থতা ছিল কিন্তু দুই সালে কিন্তু সেটি আমরা কাটিয়ে ফেলেছিলাম এটি আমরা কাটিয়ে ফেলেছিলাম আমরা আওয়ামী লীগ সংগঠনকে চাঙ্গা করার চেষ্টা করেছিলাম এটি বই এই নির্বাচনী বৈতরী পার হওয়ার জন্য এই পাঁচই জানুয়ারি নির্বাচনের পর যে ধরনের আপনারা যে কমিটিগুলো করেছেন এই বিষয়গুলো আপনাদেরকে এক জায়গায় আসার ক্ষেত্রে ভূমিকা রেখে এটা তো অবশ্যই আমরা বেছে বেছে নেতৃত্ব দিয়েছি যারা জনগণের কাছে গ্রহণযোগ্য সেই সমস্ত মানুষগুলোকে নেতৃত্ব দিয়েছে আমরা যাদের রাজনৈতিক কারণে বা অন্য কোনো কারণে দল ক্ষমতায় আছে বলে বড়াই করে জনগণের ক্ষতি করেছেন এরকম লোককে কিন্তু আমরা নেতৃত্ব দিই না যে নির্বাচনের টাইমে তাদেরকে দেখলে পারে মানুষ ভীত সন্তুষ্ট হবে এরা আবার ভোট চাইতে আসছে সেক্ষেত্রে ভোট কমে যাবে আমরা একবারে স্বচ্ছ মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা আছে এই সমস্ত লোকগুলোকে নেতৃত্ব দেওয়ার কারণেই কিন্তু এর ফলটা আমরা পেয়ে যাই আমি রাজশাহী অঞ্চলে যেটা দেখেছিলাম বিগত সময়গুলোতে যে রাজশাহী বিএনপির একটা দুর্গ হিসাবে পরিচিত ছিল সেই দুর্গ আসলে ভাঙলো কিনা নতুন কোনো ইতিহাস রচনা হলো কিনা দেখুন আমি বরাবরই একটি কথা রাজনীতিতে একটি কথা বলে আসছি যে একটি জিনিস খেয়াল করবেন মানুষ কিন্তু মিথ্যার সাথে বেশি দিন সহবাস করতে পারে না পঁচাত্তরের পথ পরিবর্তনের পর জাতির জনবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যে দশ মিনিটের ব্যবধানে যে জন পরিবারের মানুষকে যে হত্যা করা হয়েছিল এই শাহাদত বরণ পড়ার পর থেকে যে রাজনীতির বাংলাদেশের রাজনীতিতে শুরু হয়েছিল এবং তেসরা নভেম্বর জেল হত্যার যে জঘন্যতম ঘটনা ঘটেছিলেন এবং সেই রাজনীতিটা কিন্তু যারা করেছিলেন তারা কিন্তু একেবারে মিথ্যা রাজনীতির সাথে একটা সহবাস করে কিন্তু তারা রাজনীতি করছিলেন একেবারে একুশ বছর ধরে কিন্তু এই মিথ্যা কথা বলা হয়েছে যে আওয়ামী লীগের নৌকা শেখ হাসিনার নৌকা বঙ্গবন্ধুর নৌকা মানেই দেশ হিন্দু হয়ে যাবে তাদেরকে ভোট দিলে এ এদেশে মসজিদে আজানের পরিবর্তে উলুধ্বনি শোনা যাবে মা বন্ধের শাখা সিঁদুর পড়তে হবে এই রেকর্ডটা কিন্তু দীর্ঘদিন বাজাইছে মানুষ কিন্তু এটি ছিয়ানব্বই সালে এসে না জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি কিন্তু এটা প্রমাণ করেছেন যে না দেশ হিন্দু হয়ে ইন্ডিয়া হয়ে যায়নি এ দেশের মানুষকে শাখা সিন্দুর পড়তে হয়নি মসজিদে আজানের পরিবর্তে উলুদ্ধনে শুনতে হয়নি ছিয়ানব্বই সালে কিন্তু মানুষ স্বর্ণ যুগে বসবাস করেছে এটা আমি একবারে জোর গলায় বলতে পারি মাননীয় প্রধানমন্ত্রী তিনি প্রধানমন্ত্রী থেকে তিনি কিন্তু বলেছিলেন যে আমি যদি প্রধানমন্ত্রী হয় বাংলাদেশের মানুষকে দশ টাকা সে চাল খাওয়াবো তিনি খাইয়েছিলেন তিরিশ টাকা সে তেল তিনি খাইয়েছিলেন তিনি কিন্তু বাংলাদেশের মানুষকে সেই ছিয়ানব্বই সালে একটা স্বর্ণ যুগে রেখেছিলেন আমি এটি আমি জোর গলায় বলতে পারি সেই কারণে কিন্তু মানুষের মধ্যে এটা কেটেছিল এই দুই সালে এসে বাংলাদেশের নামক এই রাষ্ট্রটিকে একেবারে জঙ্গিবাদের রাষ্ট্র বানানোর জন্য যা যা প্রক্রিয়া করার বিএনপি কিন্তু তাই তাই করেছিলেন আপনি দেখেন এখানে বাংলা ভাই সৃষ্টি করেছিলেন স্বাধীনতার পক্ষের বাইশ জন মানুষকে তারা বেছে বেছে গাছে লটকে মেরেছেন শত শত মানুষকে কিন্তু তারা পঙ্গু করেছিলেন এটা কাদের সৃষ্টি ছিল এটি এইখান তখনকার নাটোরের মন্ত্রী দুলু এবং এখানকার মিজানুর রহমান মিনু নাদিম মুস্তফা যারা এমপি ছিলেন তারা কিন্তু এটিকে উৎসাহিত করে তারা কিন্তু একেবারে সমস্ত সাপোর্ট তাদেরকে দিয়ে কিন্তু এই বাংলা ভাই নামক সৃষ্টি হয়েছিল দুই সালে দেখেন একটা বিরোধী দলকে কিন্তু নিশ্চিন্ন করে দেওয়ার জন্য যখন নেত্রী বঙ্গবন্ধু সন্ত্রাস বিরোধী সমাবেশ করছেন সেইখানে চোদ্দটি গেনেট হামলা করে আওয়ামী লীগের বাইশ জন নেতাকর্মীকে হত্যা করেছেন আওয়ামী লীগের গর্ব মহিলা আওয়ামী লীগের গর্ব আইবি রহমান তাকে হত্যা করেছেন আল্লাহর রহমতে যে গ্রেনেডটি ট্রাকে ছিলেন হয়তো কোনো এক ফেরস্তা এসে আল্লাহ সেই দিন জননেত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে দিয়েছিলেন যে গ্রেনেডটি ফাটতে দেয় নাই সেই গ্রেনেডটি যদি ফাটতো তাহলে আজকে আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়ে যেত আজকে শেখ হাসিনা থাকতেন না তিনি কিন্তু মৃত্যু সব থাকতেন মৃত্যু বারবার করে নির্বাচনে যে কথাটা বলছেন যে শান্তিপূর্ণ পরিবেশের মানে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমি দেখলাম যে অভিযোগ পাল্টা অভিযোগ যাই থাক নির্বাচনটা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে জি এবং সেই জায়গা থেকে আগামী দিনে বাংলা মানে রাশিয়ার রাজনীতি কি ধরনের ইঙ্গিত দিচ্ছে আমি ওই কথাতে আসছি এটি হওয়ার পরে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু রাজনীতি যারা স্বচ্ছ রাজনীতি করছিলেন তাদের পক্ষে দুই সালে রায় দিলেন আপনি খেয়াল করে দেখেন দুই সালে রায় পাওয়ার পরেও ষড়যন্ত্র কিন্তু থেমে থাকেনি বিডিআর বিদ্রোহ কত সুন্দর কত একেবারে প্রশিক্ষিত সেনা কর্মকর্তাদেরকে কিভাবে তারা হত্যা করলেন তিন মাসের মাথায় যাদের সরকার বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে এরপরে হলি অটেজনে জঙ্গিবাদের হামলা আপনি সেটাও দেখলেন এই যে জিনিসগুলোকে ট্যাকেল দিতে 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 মানুষ কিন্তু একটা জায়গায় বুঝেছে যে না শেখ হাসিনায় সঠিক পথে আছেন তার নৌকায় সঠিক পথে আছে অথবা তারা এ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজনীতি করছে এবং তাদের পক্ষে থাকা আপনি দেখেন আপনাকে একটু একটু স্মরণ করে দিই আন্দোলনের নামে বিরানব্বই দিন ধরে খালেদা জিয়া যে জ্বালাউপুড়াও করেছে আমি মনে করি যে এই নির্বাচনে যে সিটি কর্পোরেশনের নির্বাচনে আমাদের এত বিপুল সংখ্যক ভোটের বিজয় এই জ্বালাউপুড়াওকে বাংলাদেশের মানুষ কিন্তু প্রত্যাখ্যান করেছে জঙ্গিবাদকে মানুষ প্রত্যাখ্যান করেছে মাদককে মানুষ প্রত্যাখ্যান করছে এজন্য কিন্তু এত সাপোর্টটা আমরা পেয়েছি এবং ভোট কিন্তু উন্নয়নের ক্ষেত্র যেরকম দেওয়ার কথা সেটি কিন্তু এই সমস্ত কারণে কিন্তু ভোটটা নokar পক্ষে পড়েছে এত সফলতা আমাদের আজকে রাষ্ট্রীয়ত অর্জিত হয়েছে এর আগে আমোলিক যে একটা সুবিধার জন্য জায়গা ছিল যে একটা বড় জায়গা ছিল যে আমোলিক আজকে ক্ষমতার ক্ষমতার ভিতরে থেকে মানে ক্ষমতার থেকেও ক্ষমতার বাইরে কারণ আমোলিকের জন্য পরিচিত জায়গায় কোনো নেতা ছিল না সেই জায়গা থেকে আজকে মহনা গ্রামোলিকের সভাপতি আজম খারেজ জামান লিটন আজকে মিউরে চিয়ারে আছেন সেই জায়গা থেকে আমোলিকের বাড়তি চাপ পড়ল কিনা বাড়তি দায়িত্ব জন মানে এ দেখেন এতে বাড়তি চাপ আমার কাছে যেটি মনে হয়েছে উনি নির্বাচিত হওয়ার পর যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি আমাদের ইশতিহার যেটি দিয়েছি পূর্ণ দফা ইশতিহার সেটিতে সর্বপ্রথম আমরা কিন্তু প্রায়োরিটি দিয়েছি যে কর্মসংস্থান আমরা কিন্তু বলেছি যে এক লক্ষ মানুষের কর্মের ব্যবস্থা আমরা রাজশাহীতে করব। এটি আমাদের ইশতিহারে আছে এটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ এটি আমাদেরকে করতেই হবে সেটি তো আমরা করার চেষ্টা করব আপনার এবং সিটি কর্পোরেশনে মেয়র খায়রুজ্জামান লিটন নির্বাচিত হয়ে এখনও চেয়ারে বসেন নাই তো এটা সত্য কথা ক্ষমতায় আমরা ছিলাম মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কিন্তু দল এইখানে রাজশাহীতে আমরা মেয়রও ছিলাম না এমপিও ছিলাম না এই সমস্ত চাপগুলো কিন্তু এখন কারোর যেমন লিটনের ঘাড়ে পড়ে গেল মানে এই যে কিছু চাওয়া না পাওয়ার বেদনা মানুষ কষ্ট করেছিল এখন একটা আসার জায়গা তৈরি হয়েছে আস্থার জায়গা আমি দেখতে পেয়েছি যে বিষয়টা যে আপনারা যেভাবে করে ভিজুয়াল একটা চিত্র তুলে ধরেছেন যে এটা চামড়া শিল্প প্রতিষ্ঠানে পঁয়ত্রিশ হাজার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কর্মসংস্থানের ব্যবস্থা গার্মেন্টসের জায়গায় যে পাটয় যে এই ব্যবস্থাটা করেছেন মানুষ আস্থা দেখেছে যে সম্ভব রাষ্ট্রের ভিতরে সম্ভব এই সম্ভব জায়গাটা সম্ভব সম্ভবপর হবে এটি এটি অবশ্য আমাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে করতে হবে আপনারা জানেন যে এনা পোপার্টির এমপি মহোদয় যিনি চার বাগমারা মোহনপুর থেকে নির্বাচিত এই তাহেরপুর থেকে তিনি কিন্তু একটা গার্মেন্টস কারখানা এখানে অলরেডি চালু করেছে এবং সেখানে কিন্তু প্রায় বারোশো লোক কর্মরত অবস্থায় আছে এটি আপনি দেখলে গেলে বুঝতে পারবেন আমাদের রাজশাহীর মেয়েরা তারা কিন্তু কর্ম করছে তো এইরকমভাবে যদি আমরা ঢাকার লিটন ভাইয়ের যেটা প্রতিশ্রুতি আছে সেটি যদি ঢাকার গার্মেন্টস কারখানা যাদের আছে বিশাল বিশাল যাদের একাধিক গার্মেন্টস কারখানা তারা যদি রাজশাহীতে এসে একটা গার্মেন্টস কারখানা করে আর সেই পরিমাণ সুযোগ সুবিধা যদি আমরা তাদেরকে এখান থেকে দিতে পারি তাহলে এটা কিন্তু সম্ভব এটি সম্ভব হলে কিন্তু এখানে শুধু পঁয়ত্রিশ হাজার না পঞ্চাশ হাজার গার্মেন্টস কারখানা যদি বা অন্য কোনো কারখানা যদি হয় তাহলে পঞ্চাশ হাজার নেতা মানে রাষ্ট্রের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা এখানে হয়ে যাবে কর্মসংস্থান যে রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতি করার যে বিষয়গুলো ছিল সেই বিষয়ে কতটুক সাড়া পাচ্ছেন বিভিন্ন মন্ত্রী তো বিভিন্ন সময় এসেছেন তারা একটা এটা কিন্তু পর্যটনের একটা বড় সম্ভাবনা ছিল যে আমরা আমরা একটু বলি আমাদের পূর্ণ দফা ইস্তেহারে কিন্তু আমরা অনেকগুলো একেবারেই চলমান আর যেগুলো আমরা প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু একেবারে বাস্তবায়ন করা দুই এক দিনের খালি সিদ্ধান্তর ব্যাপার আপনি দেখুন যে বঙ্গবন্ধু রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় এটা কিন্তু ভিসি নিয়োগ দিয়ে দিয়েছেন নিয়োগ প্রক্রিয়া চলছে জায়গা একরের কাজ চলছে এটি মাননীয় প্রধানমন্ত্রী একনেকে বারোশো কোটি টাকা পাশও করে দিয়েছেন আপনার শিশু হাসপাতাল টেন্ডার হয়ে গেছে পাইলিং কমপ্লিট এটি এখন ভিত্তিতে তার দাঁড়াবে বঙ্গবন্ধু হাইটেক পার্ক যেখানে চোদ্দো হাজার ছেলে মেয়ের কর্মসংস্থান কাজ চলমান বঙ্গবন্ধু নব থিয়েটার এটি টেন্ডার হয়ে গেছে কাজ চলমান আমাদের এখানে রাজশাহী থেকে ঢাকা সরাসরি নন স্টাফ আমরা একটি ট্রেন চেয়েছি এই ট্রেনটি যে কোনো একটি ট্রেনকে যদি সরাসরি করে দেন ধূমকেতু টুমকেতু যেগুলো আছে একটা ট্রেন যদি করে দেয় তাহলে এটা চলমান এটি হয়ে যাবে আমাদের প্রতিশ্রুতি পূরণ হয়ে যাবে আমরা বলেছি রাজশাহী থেকে কলকাতা সরাসরি ট্রেন লাইন তো করাই আছে একটা ট্রেন যদি সরকারের সাথে একটা চুক্তি করে এবং সেটি একটা হাই হাইকমিশনার প্রতিশ্রুতিও দিয়েছেন রাজশাহী থেকে ঢাকা ইয়া রাজশাহী থেকে কলকাতা সরাসরি ট্রেন সেটি চালু করে দিলে চালু হয়ে যাবে আমরা বলেছি একটি কৃষি বিশ্ববিদ্যালয় আপনারা জানেন যে কৃষি বিশ্ববিদ্যালয়টা হওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু এখানে এখন যারা করবেন তাদেরকে কিন্তু জায়গা দেখার জন্য পাঠিয়ে দিয়েছেন অলরেডি আমরা জানি যে রাজাবাড়ির খামারটাকে এইটিকে কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য তিনারা চয়েস করেছেন সেটি হয়ে যেতে পারে আমরা ছেলে এবং মেয়েদের দুইটা সরকারি স্কুল চেয়েছি আমরা যে কোনো দুইটা স্কুল হয় গার্লস স্কুল নাজমুল হক স্কুল নোকনাথ স্কুল ভোলানাথ স্কুল সাবিত্রী স্কুল একটা দুইটা ছেলে একটা ছেলে এবং একটা মেয়েদের স্কুল যদি সরকারি ঘোষণা করে দেন তাহলে এটা আমাদের দাবিটা পূরণ আপনি যেটা দাবি আপনি যেটা বললেন যে আমাদের কিন্তু প্রতিশ্রুতির মধ্যে আমরা একটা ফাইভ স্টার হোটেল করার প্রতিশ্রুতিও দিয়েছি যাতে আমাদের বিদেশি খেলোয়াড়রা এখানে এসে খেলা খেলাধুলা করতে পারেন যেমন আমাদের একটা স্টেডিয়াম আছে আমরা কিন্তু একটি কথা বলেছি খেলাধুলাকে আরও সম্প্রসারিত করার জন্য বিকেএসপির একটি শাখা আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী একশো চব্বিশ কোটি টাকা বিকেএসপির এই শাখার জন্য পাঠিয়েছেন শুধুমাত্র একটা জটিলতা ভূমি অধিগ্রহণের একটা জটিলতা আছে বসে সিদ্ধান্ত নিলে পারে এটি হয়ে যাবে মানে এগুলো একেবারে চলমান আমরা কিন্তু এই জন্য এই প্রতিশ্রুতিগুলো দিয়েছি আর আপনারা জানেন যে এইখানে মাননীয় প্রধানমন্ত্রী আমরা দুইটা মডেল মসজিদ এবং সাংস্কৃতিক চর্চা কিন্তু ইসলামিক জ্ঞান চর্চা কেন্দ্র তার দুইটা মডেল মসজিদ কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি একটা হচ্ছে হেতমকা বড় মসজিদ সেটিকে ভেঙে মডেল মসজিদ হবে আর একটা হচ্ছে উপশহরে আরেকটা মডেল মসজিদ হবে তো আমরা এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের পথে বিষয় যেটা ছিল যে আমাদের যে ধরনের জাগরণ এবং সেই প্রত্যাশা থেকে আওয়ামী লীগ নেতৃবৃন্দ যারা হলো ক্রিয়া সংশ্লিষ্ট ছিলেন বা ক্রিয়া প্রেমী ছিলেন তাদেরকে অন্তর্ভুক্ত করেছে এবং সেই জায়গা থেকে ক্রিয়াঙ্গনে উন্নতির জন্য আসলে আপনার কতটুকু কাজ করার মতো বা এই ধরনের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা বা আপনারা কোনো মানে আশ্বাসবাণী শুনেছেন কিনা আমরা শুনাইছি আমরা দেখেন আমি নিজেই ক্রিয়া অঙ্গনে জড়িত আমি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জেলা ক্রিয়া সংস্থার সহ সভাপতি ডিভিশনালের আমি সহ সভাপতি তো আমি ছোটবেলা থেকেই খেলাধুলা পছন্দ করি এবং খেলাধুলার সাথে থাকলে নিজের মন মানসিকতা অনেকটা ভালো থাকে আমাদের রাজশাহী হতাশাগ্রস্ত ছেলেপেলে তারা খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকলে নেশার জগৎ থেকে একটু দূরে থাকে এই জন্য কিন্তু ক্রিয়া জগৎটাকে আমরা খুব বেশি করে প্রাধান্য দিয়েছি যেন মাঠ ছেলে মেয়েদের পড়ায় খেলাধুলায় পরিপূর্ণ থাকে এটি আমাদের উদ্দেশ্য সে কারণে কিন্তু গাহরুজ্জামান লিটন মেয়রে তিনি কিন্তু বলেছেন যে তিনি একটা ফুটবল একাডেমি এবং বিকে যেটি শাখা হবে সেটি করার জন্য কিন্তু তিনি দ্রুত চিন্তা ভাবনা করছেন এবং আমরা জানে বিপিএল খেলা টেস্ট খেলা ওয়ান ডে খেলা যাতে আমরা এখানে খালি টে একটা ইয়ার ফাইভ স্টার হোটেল নাই সেই কারণে দেখতে পাই না এটি কিন্তু তিনি উদ্যোগ নিয়ে বলেছেন যে আমি এটি করার উদ্যোগ নিব এবং সেটি পর্যটনটাকেও যদি করা যায় জায়গা আছে এটাকেও যদি ফাইভ স্টার মানে করা যায় তাহলেও কিন্তু সেটি আমাদের এই খেলাগুলো আমরা এখানে নিশ্চিন্তে দেখতে পারি সেটি করার জন্য কিন্তু তিনি উদ্যোগী হয়েছেন আর আপনারা জানেন যে শহীদ কামরুজ্জামান জেলা স্টেডিয়ামের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি সেই জেলা স্টেডিয়ামের সাধারণ সম্পাদকও ছিলেন তিনি কিন্তু ভালো একটি খেলোয়াড়ও ছিলেন তো তার সন্তান খায়রুজ্জামান লিটন তিনি কিন্তু খেলাধুলাকে যথেষ্ট ভালোবাসেন আমরা দেখেছি তিনি মেয়র থাকা অবস্থায় পরপর তিনবার কাউন্সিলর গোল্ড কাপ হয়েছিলেন এবং ফাইনাল খেলায় স্টেডিয়ামে তিল ধরনের জায়গা থাকতো না এত দর্শক তারা এই খেলাটা উপভোগ করতে এসেছিলেন তো সেই কারণে কিন্তু তিনি ক্রিয়াবান্ধক মেয়র তো হবেনি এবং ক্রিয়া জগৎকে আরও বেশি উৎসাহিত করবেন এবং এটি আমরা আর বিষয় দেখলাম যে এই নির্বাচনের মধ্যে দিয়ে যে বিপুল কাউন্সিলর যারা বিজয়ী হয়ে আসলো যেখানে তিন থেকে চারজন আওয়ামী কাউন্সিলর ছিলেন আপনার বড় ভাই তিনি তো পাঁচটা এবার দিয়ে পাঁচ মেয়াদে তিনি হলো কাউন্সিলর নির্বাচিত হলেন টানা এবং সেই জায়গাতে থেকে বহুত আপনার নতুন পুরাতন অভিজ্ঞ সব কাউন্সিলার এক ধরনের মেলবন্ধন পাওয়া গেল এবং এই কাউন্সিলার বৃন্দ আসলে নাগরিক সেবাটা কতটুকু দুর্ঘটনা পৌঁছে দিতে পারবে না এই জায়গায় আশা হতো নগরবাসীকে দেখুন যারা কাউন্সিলর ছিলেন তারা অনেকেই পরাজিত হয়েছে এটি আমি বলবো যে আমাদের যিনি মেয়র ছিলেন মোসাদ্দেক হোসেন বুলবুল তিনার আর ব্যর্থতার কারণে কিন্তু তাদের এই ভরাডুবিটা হয়েছে কারণ তারা তাদের এলাকায় সেই উন্নয়নের বার্তা পৌঁছে দিতে পারেনি সেগুলো করতে পারেন নাই তারা যে ভাঙাচোড়া ডেন কালভার্ট বা রাস্তাঘাটগুলোকে ঠিক করতে পারেন নাই মানুষ কিন্তু এটাই পছন্দ করে নাই এবং মানুষ বলে মনে করেছেন যে আওয়ামী লীগের মনোনীত মানুষকে যদি আমরা মেয়র বানাতে পারি তাহলে আওয়ামী লীগের মনোনীত কাউন্সিলর প্রার্থীকে যদি কাউন্সিলার বানাতে পারি তাহলে মেয়র আর কাউন্সিলার মিলে ওয়ার্ডের কিন্তু উন্নয়নটা আরও বেশি ত্বরান্বিত হবে এইটা জায়গা থেকে কিন্তু আওয়ামী লীগের যারা কাউন্সিলার প্রার্থী ছিল আমরা তো কাউন্সিলর প্রার্থী এককভাবে ঘোষণা করি না কিন্তু আমরা মৌন সমর্থন দিয়েছিলাম এবং এলাকাবাসী তো জানি যে কে আওয়ামী লীগ করে কে বিএনপি করে কে জামাত করে এটা তো এলাকাবাসী জানে সেভাবে কিন্তু এলাকার লোকজন রাইটা সেভাবেই দিয়েছে আমার মনে হয় যে জামান লিটনের সাথে যদি মেয়রের সাথে কাউন্সিলাররা একসাথে থেকে কাজ করেন তাহলে এলাকারও উন্নয়ন কিন্তু ব্যাপক হবে সেই কারণে কিন্তু মানুষ বোধ তাদের রায়টা মতামতটা কিন্তু আওয়ামী লীগের কাউন্সিলারের পক্ষে সিটি নির্বাচনে যে রায়টা আসলো তার থেকে তিন থেকে চার মাস পরে জাতীয় ইলেকশন এই জায়গা থেকে জাতীয় ইলেকশন কতটুকু প্রভাব বিস্তার করতে পারবেন যে জায়গা থেকে আওয়ামী লীগের যেই সুবিধাজনক অবস্থানটা আছে সাংগঠনিকভাবে শক্তিশালী জায়গায় আছে যেটা এবং এইখানে যারা রাজনীতি নেতৃবৃন্দ আছেন তারা জনসম্পৃক্ত অন্য অন্য জায়গায় যে অভিযোগটা বিশেষ করে আওয়ামী লীগকে অনেক জায়গায় মানে দূরে ঠেলে দেয় মানুষ থেকে যে তারা জনগণের থেকে বাইরে অবস্থান করছেন যে অভিযোগটা আজকের দিনে বেশি প্রকট আকারে বা বড় সমস্যা হিসাবে বর্তমান সরকার দেখছে সেই জায়গা থেকে রাজনীতি যে সুবিধাজনক অবস্থান আছে এবং যে ধান শেষের ঘাটির জায়গায় পরিচিত আপনারা বিপুল বিপুল ব্যবধানে যে জয়টা আনলেন সেটা আর ছয়টি যে আসন আছে সেই আসনে কতটুকু প্রভাব বিস্তার করতে পারবে দেখুন দুই হাজার এখন এমপি ইলেকশনের টিকিট নৌকা কে পাবেন এটি কাল্লার নেত্রী ছাড়া কিন্তু কেউ বলতে পারবে না এখন আমরা এগুলো জানি না কে এমপির টিকিট পাবেন এবং কে এমপি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন আগামী নির্বাচনে তো যারাই নৌকা পাবেন আমরা তো তাদের পক্ষেই কাজ করবো নেত্রী তাকে যাকেই দিবেন তাদের পক্ষে আমরা কাজ করব আমি আপনাকে একটু স্মরণ করে দিই দুই সালে কিন্তু সিটি কর্পোরেশনের নির্বাচনে জামান লিটন মেয়র নির্বাচিত হওয়ার পরে তিনি কিন্তু চাপাইনওয়ামগঞ্জ পঞ্চগড় থেকে চুয়াডাঙ্গা পর্যন্ত যারাই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তাদের আহ্বানে কিন্তু সাড়া দিয়ে কিন্তু তিনি সেখানে গণসংযোগ করেছেন মিছিল মিটিং করেছেন সমাবেশে বক্তব্য দিয়েছেন আমার কাছে তখন তার পাশে আমি ছিলাম আমার কাছে মনে হয়েছিল যে তিনি বোধহয় মন্ত্রী কারণ আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কিন্তু নির্বাচন করেছিলেন মানে ওয়ান সরকারের অধীনে এইবার কিন্তু সেটি আর হবে না মাননীয় প্রধানমন্ত্রী তিনি প্রধানমন্ত্রী থাকবেন নির্বাচন পরিষদ ছোট হবে এবং পরিষদ একটা নির্বাচনকালীন একটা পরিষদ থাকবেন তারাই কিন্তু নির্বাচনটাকে পরিচালনা করবেন এটি নির্বাচন কমিশনার করবেন কিন্তু ছায়া একটা পরিষদ থাকবেন যেটি নিয়ে ই হবে তা আমাদের মনে আমার মনে হয় যে লিটন ভাই যে জয়ী হয়েছেন এত বিপুল ভোটে এটির প্রভাব তো অবশ্যই সেই ছয়টি আসন না নাটোর চাপাইনওয়গঞ্জ নওগাঁ জয়পুরহাট এই আসনগুলোতেও এটির একটা প্রভাব পড়বে কারণ আপনি যেটি বারবার বলছেন যে বিএনপি জামাতের এই দুর্গতে আমরা যখন এত ভোটে জয়ী হয়েছি অবশ্যই তার প্রভাব তো আশপাশের জেলাগুলোতে পড়বে এটি এই আর একটা বিষয় তো দেখা যায় যে এখানে যারা মানে আপনার হলো শীর্ষ ছিলেন বা শীর্ষ জায়গায় মানে জনপ্রতিনিধির জায়গায় ছিলেন তারা কেন্দ্রীয় সর্বোচ্চ পদটা যদি বিএনপির কথা চিন্তা করি বিএনপি মিজানুর রহমান মেনু যুগ্ম মহাসচিব দ্বিতীয় বা তৃতীয় নম্বরে ছিলেন এই অঞ্চলের একটা ট্রেডিশন ছিল যে যারা কি জনপ্রতিনিধি করবেন তারা কেন্দ্রে সেই জায়গাতে সেই অবস্থানের ভিতরে যাবে সেই জায়গা থেকে আওয়ামী লীগের ক্ষেত্রে কতটুকু সম্ভাবনা আছে কারণ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য পদে আছে কিন্তু সেই আওয়ামী লীগের কলেবর আবার ছোট বিএনপির তুলনায় কলেবর ছোটো কিন্তু সেই জায়গাতে আসলে কত যাওয়া সম্ভব হবে এটি তো আমাদের আসলে কেন্দ্র কমিটির বিষয় তারপরে আমাদের আহ নেত্রী কিন্তু যখনই সম্মেলন হয়েছে আমরা দেখেছি তিনি কিন্তু মাঠের ভালো কর্মীকে দেশকে কিছু দিতে পারবেন সংগঠনকে কিছু দিতে পারবেন তাকেই কিন্তু তিনি বেছে নিয়ে এসে সংগঠনের দায়িত্ব দিয়েছেন আপনি দেখবেন একেবারে যারা আহ পৌর খাওয়া নেতা ত্যাগী নেতা কর্মী যাদের রাজপথে অবদান ছিল মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে হয়তো এমপি দিতে পারেন নাই মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে হয়তো মন্ত্রী বানাতে পারেন নাই কিন্তু প্রধানমন্ত্রী তাদেরকে কিন্তু এই সম্মানটা দিয়েছে আমরা দেখেছি যে আমরা যাদেরকে আশা করেছিলাম যে আওয়ামী লীগের রাজনীতিতে আসলে আওয়ামী লীগ আরও সীবৃদ্ধি হবে আওয়ামী লীগ আরও সুসংগঠিত হবে আওয়ামী লীগ একবার বটক বিপ্বে পরিণত হবে নেত্রী কিন্তু তাদেরকে দায়িত্বটা দিয়েছে আমাদের আশা ছিল যে আমাদের খায়রুজ্জামান লিটন তিনি একটা কেন্দ্র কমিটিতে বড় জায়গা পাবেন কিন্তু তিনি সদস্য হয়ে আছেন হয়তো ভবিষ্যতে তিনি একটি বড় জায়গা পাবেন আর জাতীয় নেতার ছেলেরা তো একটা ভালো জায়গায় আছেন ছেলেমেয়েরা তো তিনিও হয়তো সেটি পাবেন তবে সেই জায়গার জন্য মহানগর আমি কতটুকু প্রস্তুত আমার জানা মতে যদি আওয়ামী লীগের কেন্দ্র কমিটির সম্মেলন হয় আপায় এবার নির্বাচনে যে খুশি আমাদের কার্যক্রম দেখে তিনি আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন তো তিনি এও নাকি বলেছেন যে রাজশাহীর কাছে কিছুটা শিখা দরকার যে কত সুসংগঠিতভাবে তারা নির্বাচন করছেন এটি সব জেলার মানুষকে শেখা দরকার তো সেই ক্ষেত্রে হয়তো এই বার্তাটা যদি আপার কাছে থাকে তাহলে আপা হয়তো খুশি হয়ে আমাদের কোনো কাউকে একটা বড় জায়গা কেন্দ্র কমিটিতে অবস্থান করে দিতে আমাদের উত্তরবঙ্গের মানুষ হিসাবে আমরা এই দাবিটা করতেই পারি এটি আমাদের একটা প্রাণেরও দাবি যদি সম্মেলন হলে আমাদের জানে একটা ভালো জায়গা কেন্দ্র কমিটিতে যদি আওয়ামী লীগের কেউ পাই তাহলে অবশ্যই আমরা তো তার প্রতি আস্থা রেখে রাজনীতিটা আরও বেশি শক্তিশালী করতে রাশি সিটি কর্পোরেশন যে কলেবার বৃদ্ধির একটা কথা চলছে যেখানে চারটার সাথে নতুন আটটি থানা যোগ হয়েছে এবং নতুন কলেবর মানে খুব অল্প সময়ের ভেতরেই বৃদ্ধি হওয়ার যে সম্ভাবনা আছে সেই জায়গা থেকে আপনারা কি ধরনের কর্মসূচি বা সেই অঞ্চলের প্রতি কী ধরনের নেতাকর্মীদেরকে নিয়ে আপনারা কার্যক্রম চালাচ্ছেন এটি আমাদের মাননীয় মেয়র মহোদয় খালেদ জামান লিটন ভাই তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে সিটি কর্পোরেশনকে আরও বেশি সম্প্রসারণ করবে এই ছোট্ট একটা গুন্ডির মধ্যে না রেখে যেহেতু আরও থানা বেড়ে গেছে এবং তেনারা একটা পরিকল্পনার মধ্যে আছেন যে এইটাকে টোটালটাকে নিয়ে এইটিকে আরও সিটি কর্পোরেশনের আওতায় নিয়ে এসে উন্নয়নগুলো আরও বেশি ত্বরান্বিত করার জন্য সেটি করার জন্যই করছেন এখন এটি সীমানা নিয়ে কোনো বাধ্যবাধকতা পরবর্তীতে হবে কি হবে না এটি এখন আসলে সুদূর প্রসারিত একটা চিন্তা চিন্তাভাবনা এটি করার তার প্ল্যানে আছে অবশ্যই যদি তিনি মেয়রের দায়িত্ব পাওয়ার পর কাজগুলো তিনি শুরু করলে এটার ফলাফল আমরা তখন পাব একবার আসলে শেষ পর্যায়ে যে আস্থা এবং প্রত্যাশা জনগণ আপনাদেরকে আপনার প্রার্থীর পক্ষে দিল সে আশ মানে সে আস্থা এবং প্রত্যাশার জায়গায় ধরে রাখার জন্য আপনারা কি কাজগুলো করবেন এবং জনগণকে আপনারা যেভাবে করে এক মেয়াদের পরে উত্তরবঙ্গের যে একটা ট্রেডিশন আছে যিনি একবার যদি ভালো কাজ করতে পারেন দ্বিতীয় মেয়াদে তাকে পাওয়া যায় সেই জায়গা থেকে আপনারা কি কাজগুলো করবেন যেন এই জায়গায় আপনাদের নতুন আমি 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 যেটি মনে করি যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে বার্তাটা আমাদেরকে দিয়েছেন যে শুধু উন্নয়ন দিয়ে মানুষের মন জয় করা যায় না আমরা আমাদেরকে তিনি কিন্তু একটা বার্তা দিয়েছেন রাজনীতি করতে হলেও উন্নয়নের কথা যেরকম বলবা সেরকম কিন্তু মানুষের সাথে মিশে যেতে হবে একবারে মানুষের প্রাণের মধ্যে ঢুকতে হবে সেটি রাজনীতি করেই সেটা সামাজিকভাবে হোক কারো বিপদাপদের পাশে থেকে হোক অনেক কিছু বিষয়গুলো কিন্তু তিনি আমাদেরকে বলে দিয়েছেন আমরা কিন্তু সেভাবে রাজনীতিটা রাজশাহীতে করার চেষ্টা করছি এখন আমরা যে যদি মনে করি যে আমরা ক্ষমতায় মেয়র হয়ে গেছি আর আমরা যদি দাম্ভিকতা দেখাই তাহলে আমাদের উন্নয়ন করে কোনো লাভ হবে না আমরা জনগণদের সাথে থাকতে হবে জনগণের বিপদ আপদে থাকলে ইনশাল্লাহ পরবর্তীতে তারা আবার আমাদেরকে বেছে নেবে এটি কিন্তু আমাদেরই আর আমি যেটা প্রায়োরিটি দিচ্ছি সেটি হচ্ছে যে আমাদেরকে আবারও পাঁচ বছর পর মানুষের কাছে যেতে হবে আমাদেরকে সেই উন্নয়নগুলো যেতে হবে আবার যেতে হবে সেই উন্নয়নগুলো করতে হবে মানুষের সাথে সেই ব্যবহারগুলো ভালো করতে হবে প্রথম কথা হচ্ছে যে আমাদের সংগঠনটাকে রকমে যে অবস্থায় আছে এই সংগঠন যাতে আমরা কোনো জায়গায় ক্ষতিগ্রস্ত না হয়ে যাই আমরা নিজেদের মধ্যে দ্বিদাদ্বন্দ্বে যাতে না যাই আমরা নিজেদের মধ্যে নিজেদের সমালোচনা যাতে না করি এই জিনিসটাই আমি সবচাইতে বেশি প্রায়োরিটি দিব এইটি যদি আমরা এই যেভাবে নির্বাচন করলাম এভাবে যদি তিন মাস পর আমরা আবার সংসদ নির্বাচনে যদি এইভাবে কাজ করতে পারি আরও যদি এটিকে আমরা কন্টিনিউ করে পাঁচ বছর যদি আমরা মেয়র থাকাকালীন অবস্থায় আমরা যদি এই বার্তা আমাদের মানুষের কাছে পৌঁছাতে পারি মানুষ অবশ্যই আমাদেরকে বেছে নৌকা প্রতীককে বেছে নেবে ধন্যবাদ আমাদের আমাদের মাঝে ছিলেন ডাব্লিউ সরকার সাধারণ সম্পাদক আসে মহানগর আওয়ামী তাকে অসংখ্য ধন্যবাদ তিনি যেই প্রত্যাশা নিয়ে জনগণ আসলে আওয়ামী লীগের নৌকা প্রতীকের পক্ষে রায় দিয়েছে এবং এই রায় আওয়ামী একটি নতুন দায়িত্ব বা নতুন কর্তব্যবোধের নিয়ে বিতরণ নিয়ে গেছে জনগণের সেই আস্থার জায়গাটা যেন তারা পূরণ করতে পারে সেই জায়গা থেকে মেয়র মহোদয় যিনি আছেন তার পাশাপাশি আওয়ামী লীগের সর্বস্তরের সাধারণ সম্পাদক থেকে শুরু করে যে পর্যায়ে নেতৃবৃন্দ আছেন তারা চেষ্টা চালাচ্ছেন জনগণের সুরে থাকতে জনগণের সাথে থাকতে এবং নৌকা পক্ষে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন আছে সেই নির্বাচনের রায়টা নিয়ে এসে তার দলকে আবারও সরকারের গঠন এবং মহান সংসদে প্রতিনিধিত্ব করার জায়গায় নিয়ে যাওয়ার পাশাপাশি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের মধ্য দিয়ে আওয়ামী লীগের এই জায়গায় আওয়ামী লীগকে করতে চাই আমরা প্রত্যাশা করি রাজশাহীর উন্নয়নে বর্তমান মেয়র এবং আওয়ামী লীগ একটা ভূমিকা রাখবে এবং সেই ভূমিকার মধ্য দিয়ে রাষ্ট্রের যে উন্নয়নের আমরা চিত্র দেখি যেই রাজনৈতিক পরিমণ্ডল দেখি তা আরও সুবৃদ্ধি হবে এই আশা প্রত্যাশা জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন শুভরাত্রি